হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত ভিডিওতে। তো আজকের প্রথম প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নটি হচ্ছে সম্প্রতি। সম্প্রতি তোমরা দেখতে পাচ্ছ, সম্প্রতি সংবাদে দেখা অনুশীলন দোস্তি এর নিচের কোন দেশ অংশগ্রহণ করেছে? উত্তরটা হচ্ছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এর ব্যাপারে এবার কিছু তথ্য জেনে নেওয়া যাক। এর ব্যাপারে কিছু তথ্য জানানো হয়। ভারতীয় এবং শ্রীলঙ্কার উপকূলরক্ষী জাহাজগুলি সম্প্রতি মালদ্বীপে 10-16 অনুশীলনের জন্য যোগ দিয়েছে। এটি ত্রিপক্ষীয় উপকূলরক্ষীয় মহড়া, যা 1991 সাল থেকে প্রতি 2 বছর এর অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কা 2012 সালে যোগ দেয় এবং 16তম সংস্করণে মালদ্বীপ বাংলাদেশের পর্যবেক্ষকদের সাথে ভারত ও শ্রীলঙ্কার উপকূলরক্ষীরা অন্তর্ভুক্ত হয়। মহড়াটি সামুদ্রিক দুর্ঘটনা এবং দূষণের মতো পরিস্থিতিতে পারস্পরিক কর্মক্ষমতা, অন্তর্কার্যক্ষমতা এবং সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে ভারতে অংশগ্রহণের মধ্যে রয়েছে আইসিজিএস সমর্থ, আইসিজিএস অভিনব এবং আইসিজি ডর্নিয়ার বিমানগুলি। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? তো পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মালদ্বীপস, এই হচ্ছে শ্রীলঙ্কা আর এই হচ্ছে ভারত। তো এদের ত্রিপক্ষীয় এই যুদ্ধ অভ্যাস চলে রয়েছে, যেটিকে বলা হয়েছে সম্প্রতি সংবাদ অনুশীলন দোস্তি ষোলো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কোন ইনস্টিটিউট ভারতে বৃহত্তম ড্রোন পাইলট সংস্থা চালু করেছে? এর উত্তরটা এবার আমরা দেখিনি। এর উত্তরটা হয়ে যাচ্ছে তোমাদের আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটি হচ্ছে এর সঠিক উত্তর। তো এর ব্যাপারে এবার কিছু জেনে নেওয়া যাক তথ্যগুলি। তো এর ব্যাপারে তথ্যগুলি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি আইআইটিজি ভারতের বৃহত্তম ড্রোন পাইলট প্রশিক্ষণ সুবিধা চালু করেছে। এই প্রোগ্রামটি প্রধানমন্ত্রী নমো ড্রোন দিদির উদ্যোগে সাথে সামঞ্জস্যপূর্ণ। এই প্রোগ্রামটি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা কর্মীদের জন্য ও ডিজাইন করা হয়েছে। এই উদ্যোগটি 2030 সালের মধ্যে ভারতকে একটি প্রধান ড্রোন হাব হিসেবে প্রতিষ্ঠা করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে সমর্থন করে। তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আইআইটি গুয়াহাটির মেন গেট। তো চলো এবার পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ, নেভিগেট ভারত পোর্টাল সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রক চালু করেছে এটি? নেভিগেট ভারত পোর্টালটি সম্প্রতি কোন মন্ত্রক চালু করেছে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তো এর ব্যাপারে কিছু তথ্যগুলি জেনে নেওয়া যায়, বিশেষ বিশেষ তথ্যগুলি। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রতি নতুন মিডিয়া শাখার দ্বিভাষিক প্ল্যাটফর্ম নেভিগেট ভারত সহ 4টি পোর্টাল চালু করেছে। নেভিগেট একটি ইউনিফাইড গেটওয়ে হিসেবে কাজ করে, ভারত সরকারের সাথে সম্পর্কিত ভিডিও ও হোস্ট করে, উন্নয়নমূলক পদক্ষেপ এবং নাগরিক কল্যাণ উদ্যোগে অ্যাক্সেস সহজ করে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের একটি ইন্টারেক্টিভ ইন্টারফেস দিয়ে কন্টেন্ট আবিষ্কার স্ট্রিমিং শেয়ারিং এবং ডাউনলোড করার ক্ষমতা দেয়। মিডিয়া এবং জনসাধারণের উভয়ের জন্যই এই একটি একক বিশ্বস্ত প্ল্যাটফর্মে বিভিন্ন
উৎস থেকে তথ্য পুনরুদ্ধার স্ট্রিমলাইন করে। তো এই হচ্ছে সেই পোর্টালটি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই নেভিগেট ভারত পোর্টাল। এই পোর্টালের সম্বন্ধেই এই প্রশ্নতে বলা রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন তিন চার নম্বর প্রশ্নটি তোমাদের সামনে চলে এসেছে। চার নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাচীন বাদামি চালুক্য মন্দির সম্প্রতি কোন নদীর তীরে মুনি মানিকম গ্রামে আবিষ্কৃত হয়েছে? তো এর উত্তরটি দেখে নি, উত্তরটি তোমাদের স্ক্রিনে চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এর উত্তরটি হয়ে যাচ্ছে কৃষ্ণা নদী। এর উত্তরটি হয়ে যাচ্ছে কৃষ্ণা নদী। তো এর ব্যাপারে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবার জেনে নেওয়া যাক। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলি হচ্ছে, দুটি 1300 থেকে 1500 বছরের পুরনো বাদামি চালুক্য মন্দির এবং একটি 1200 বছরের পুরনো নোবেল শিলালিপি কৃষ্ণা নদীর কাছে তেলেঙ্গানা মুনি মানিকম গ্রামে আবিষ্কৃত হয়েছে। চালুক্যরা 6ষ্ঠ থেকে 12শ শতক পর্যন্ত দাক্ষিণাত্য শাসন করেছিল। বাদামি চালুক্যদের বন রাজবংশ এবং পশ্চিম ও পূর্ব চালুক্যদের সমন্বয়ে গঠিত পুলকেশি আমি 550 সালে রাজবংশ প্রতিষ্ঠা করি এবং বাদামিকে রাজধানী করেছিলাম। দ্বিতীয় পুলকেশি হর্ষ ও বিষ্ণুকুন্দিকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেন, কিন্তু ভাতাফি পরে পল্লব নরসিংহ বর্মনের কাছে পরাজিত হন। তো এই হচ্ছে সেই মন্দিরটি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে মন্দিরটির কথা এই প্রশ্নে উল্লেখ করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মন্দিরটি। তো চলো এবার পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই, মানে পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্নটি তোমাদের স্ক্রিনে চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ কিরু হাইড্রেল প্রকল্পটি কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এর সঠিক উত্তরটি এবার আমরা দেখে নেব। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। জম্মু ও কাশ্মীর হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। তো এর ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক এবার। তো বিশেষ বিশেষ তথ্যগুলি হলো, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কিশোতওয়ার জেলার কিরু হাইডেল প্রকল্পের জন্য চুক্তি প্রদানের ক্ষেত্রে কথিত দুর্নীতির অভিযোগে প্রাক্তন রাজ্যপালকে কেন্দ্র করে সিবিআই অভিযান চালায়। কিরু হাইডেল পাওয়ার প্রজেক্ট হল চেনাব নদীর উপর একটি রান অফ দ্য রিভার স্কিম। চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্ট মানে সিভিপিপি, এনএইচপিসি, JKSPDC এবং PTC এর যৌথ উদ্যোগ দ্বারা তৈরি এটি। এই প্রকল্পের লক্ষ্য যথাক্রমে 49% এবং 2% অংশ নিয়ে উত্তর ভারতে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপকৃত করা। তো এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নতে এই এই প্রকল্পটির কথা উল্লেখ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই প্রকল্পটির ছবি এখানে দেওয়া রয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটি। ধন্যবাদ।